আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি পাঙ্গাস মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা হয়তো বা অনেকে ইলিশ মাছ দিয়ে রান্না করেন। যদি কেউ কখনো পাঙ্গাস মাছ দিয়ে রান্না না করেন তাহলে অবশ্যই রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। পাঙ্গাস মাছ অনেকেরই পছন্দ না, সেটা আমি খুব ভালো করেই জানি। যাদের পছন্দ না তারা না দেখলেও হবে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা বাটিতে পানি নিয়েছি, এবারে অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে কাঁচা কলাগুলোকে কেটে নিতে হবে, আর কেটে যে হলুদ পানি মিশিয়ে রেখেছি সেখানে রেখে দিচ্ছি। এতে করে কাঁচা কলার বাইরের অংশটা কিন্তু কালচে হবে না। যেহেতু কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ওই জন্য কিন্তু কাটার পর সাথে সাথেই কালচে হয়ে যায়। চেষ্টা করবেন হলুদ পানিতে ভিজিয়ে নিতে, এতে করে কিন্তু আর কালচে দাগ পড়বে না। কলাগুলা কাটার পর ধুয়ে নিতে হবে, চলে যাচ্ছে রান্না করতে। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন কুচি ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, অথবা রসুন বাটা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। যদি রসুন বাটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কমিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 7 মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি পানি, আর পানি দিয়ে অপেক্ষা করছি মশলাটা ফুটে ওঠা পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি মাছ, আর মাছটাকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে এলাম 3 মিনিট পর। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কলা। আপনারা যদি এইভাবে পছন্দ না করেন তাহলে মাছটাকে তুলে রেখে দিয়ে পরবর্তীতে যখন কলা সেদ্ধ হবে তখন দিয়ে দিতে পারেন। যেহেতু এগুলো আমার গাছের কলা, একটা বলক আসার সাথেই কিন্তু কলাগুলো সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি আর তুলিনি, একসাথে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি নিয়েছি, এতে করে খুব বেশি ঝোল হবে না, একটা মাখা মাখা তরকারি হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, চুলার আঁচটা হাই হিটে আছে, 10 থেকে 12 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। মাছ পথে অবশ্যই একবার নাড়াচাড়া করে দিতে হবে, যদি ঝোল প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আরেকটু দিয়ে দিতে পারেন, তবে আমি যে পরিমাণে দিয়েছি এতে করে আমার আর দিতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।